তো এখন টাইম হচ্ছে এই 3:30টার মতো, একটু ফ্রেশ ফ্রেশ হলাম রেস্ট নিয়ে। তো ভাবছি একটু মন্দিরের দিকে ঘুরে আসি, দেখি পুজো দেওয়ার চেষ্টা করবো, যদি পসিবল হয় পুজোটা আজকে দিয়ে দেবো। দেখা যাক, বললো তো 4:30-5টা অবধি খোলা থাকে, 3:30 বাজছে। যাই, এখান থেকে হেঁটে 7-8 মিনিট মতো লাগে। যাই তাহলে গিয়ে রাস্তায় দেখি মন্দিরের ওখানে কীরকম কী লাইন, কী অবস্থা না অবস্থা। বললো তো ভিড় আছে ভালো, দেখা যাক কী হয়। চলো, বেরিয়ে পড়েছে এখন মন্দিরের রাস্তায়, গলিতে যাচ্ছি হেঁটে হেঁটে গিয়ে, তারপরে হচ্ছে মন্দির। এখান থেকে দেওঘরের প্রধান আকর্ষণ শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম এই দেওঘরের শিবলিঙ্গটি। প্রচলিত বিশ্বাস, কোনো ভক্ত কোনো কামনা নিয়ে এখানে এলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন, সেই জন্য দেওঘরের এই জ্যোতির্লিঙ্গটি কামনালিঙ্গ নামেও পরিচিত। দেওঘর একটা অন্যতম প্রধান সতীপীঠ, এখানে সতীর হৃদয় পড়েছিল বলে বিশ্বাস, তাই দেওঘর শিবের সব থেকে প্রিয় স্থান। শিবপুরাণ অনুসারে লঙ্কেশ্বর রাবণ দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে তার শিলারূপী লিঙ্গকে লঙ্কা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু শর্ত ছিল রাবণ সেই লিঙ্গকে পথে কোথাও ভূমিতে স্পর্শ করাতে পারবেন না। স্বর্গের অন্যান্য দেবতারা এতে বিচলিত হয়ে পড়েন এবং বরুণদেবের সহায়তায় ছলনার আশ্রয় নিয়ে রাবণকে এই স্থানে শিবলিঙ্গকে ভূমিতে রাখতে বাধ্য করেন। নিজের ভুল বুঝতে পেরে রাবণ শিবলিঙ্গকে পুনরায় ভূমি থেকে তুলতে চেষ্টা করেন, তখন দেবতা অনড়। তখন ক্ষুব্ধ রাবণ হাতের চেটোতে থাবা মারেন এই শিবলিঙ্গের ওপর, তাই আজও এ দেওঘরে শিবলিঙ্গে 5 আঙ্গুলের ছাপ অনুভূত হয়। দেবতাকে স্থানচ্যুত করতে না পেরে হতাশ রাবণ লঙ্কায় ফিরে যান, আর তখন থেকে এই শিবলিঙ্গ যুগে যুগে রাবণেশ্বর মহাদেব নামেও এই বৌদ্ধধাম ধামে পূজিত হন। তো হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ত্রিকূট পাহাড়ের দিকে, অন্ধবেদি পড়বে। তো তাই ভাবলাম যে দেখিনি, এখন আমি ফুল ট্যাঙ্ক করে বেরোলাম ঝাড়খণ্ড থেকে। তো ঝাড়খণ্ডের এখানে পেট্রোলের রেট হচ্ছে 99 পয়েন্ট সামথিং, ঠিক আছে, যেখানে আমাদের কলকাতায় ওয়েস্ট বেঙ্গলের পেট্রোলের রেট হচ্ছে 106, কারেন্টলি যেটা চলছে 106 পয়েন্ট সামথিং। তো মানে পার লিটারে লাইক 7 টাকা মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি, পাশাপাশি তো স্টেট, আর তার থেকে ঝাড়খণ্ডের থেকে ওয়েস্ট বেঙ্গল অনেক ডেভেলপ স্টেট যেটা বলে আর কি। তো সেই হিসেবে তো লাইক কলকাতার রেট কেন 7 টাকা বেশি সেটা জানা নেই আমার, তুই জেনে থাকা তো বলো। রাস্তা দেখা যায় ভাই, ত্রিকূট পাহাড় ইধর সে যা সকতে হ্যায়, ত্রিকূট ত্রিকূট পর্বত ইধর সে যা সকতে হ্যায়। হ্যাঁ, ত্রিকূট মন্দির যাইয়েগা কা উধর। হ্যাঁ, তো ইয়া রোড সে জানা হ্যায় কি ইধর সে জানা হ্যায়? রোড সে যায়েঙ্গে। रोड से सीधा जाएंगे तो मिल जाएगा। अच्छा, सीधा जाएंगे तो मिल जाएगा। ठीक है भैया, थैंक यू। गूगल मैप चौकोड़ा में एकदम फास बुक होता था, एक ऑलरेडी खेते थे 3-4 बार, आबार फास बुक।
জান রে।